This video is sponsored by Gaming with Dhruvo and Redwan. যেভাবে আমি সার্চ করতেছি ঠিক সেইভাবে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু ওদের চ্যানেলটা পেয়ে যাবে। ওদের চ্যানেলে যাওয়ার পর দেখতে পাচ্ছ ওরা একটু আগে স্ট্রিমে ছিল, আর এছাড়া ওরা অনেক অ্যাক্টিভ। 3 দিন আগে একটা ভিডিও, 2 দিন আগে আরেকটা ভিডিও, 22 ঘন্টা আগে আরো একটা ভিডিও দেখতে পাচ্ছ। এছাড়াও বিভিন্ন টাইপের ফ্রি ফায়ারের যে প্রবলেমগুলো আমরা ফেস করি ওগুলোর সলিউশনের জন্য, এছাড়াও স্ট্রিমের জন্য, তাছাড়াও আবার তোমরা যদি গিভওয়ে যাও সেই গিভওয়ের জন্য তোমরা ওর চ্যানেলে যেতে পারো। দেখতে পাচ্ছ একটা গিভওয়ের ভিডিও অলরেডি ও দিয়ে দিয়েছে। এই ভিডিওটা যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু এই গিভওয়েতে পার্টিসিপেট করতে পারবে। গিভওয়েটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার হলে 1900 ডায়মন্ড, ব্রাদার বুঝতে পারতেছো? মাত্র 1000 সাবস্ক্রাইবার ওরা দিচ্ছে হচ্ছে 1900 ডায়মন্ড। এরপরে ওরা অনেক টাইপের গিভওয়ে করবে, তো এই ভিডিওর লিংকটা এবং ওর চ্যানেলের লিংকটা আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই যাও এবং সাবস্ক্রাইবটা করে ফেলো এন্ড এই ওর গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। তো এই ছিল আমাদের স্পন্সরের ব্যাপারটা, শুরু করে ফেলি আজকের ভিডিও। Hey yo, what's up guys, it's Mr. Triple R and welcome to my channel. Guys, প্রত্যেকটা দিনের মতো আমি আজকেও তোমাদের জন্য এপিক একটা ভিডিও নিয়ে আসলাম। গাইস অবশ্যই চ্যালেঞ্জ ভিডিও আজকেও থাকবে। অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গেছো যে আমরা P90 নিয়ে একটা চ্যালেঞ্জ করবো। ইয়ার P90 নিয়ে একটা চ্যালেঞ্জ করবো, আর তোমরা তো জানোই P90 কিন্তু নতুন একটা আমাদের স্কিন এসে পড়েছে ওয়েপেন রয়্যালে। দেখতে পারলাম আমি একটা জিনিস খুললাম যেটা থেকে আমি মাত্র একটা ওয়েপেন রয়্যালের ভাউচার পেয়েছিলাম। আগে থেকে আমার 20টা ভাউচার ছিল, তো ভাবলাম যে হালকা পাতলা স্পিন করি, তো দেখতে পাচ্ছ আমি স্পিন করতেছি আলতু ফালতু জিনিস পাইতেছি, কিন্তু তারপরে যে এটা পেয়ে গিয়েছিলাম দাদা, মানে আমার একদমই ইচ্ছে, মানে কোনো এক্সপেকটেশনই ছিল না যে আমি পাবো। এর জন্য দেখতেছিলাম যে আমি অনেক তাড়াতাড়ি করে স্পিন করতেছিলাম, তো পেয়ে গেছি দাদা। তো আজকের এই ভিডিওতে তোমরা এইটার গেম প্লে দেখতে পারবা যে এই P90টা আসলে কেমন না কেমন। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কারণ লাস্টে যে একেবারেই জোস একটা জিনিস তোমাদের জন্য ওয়েট করতেছে। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। ব্রাজিলিয়া ব্রাজিলিয়া, এই ব্রাজিলিয়া কি আর ছাড়াই হবে না নাকি? আচ্ছা নিজে পাম্পটি অনেক মারা হয়ে গেছে। তো আসল কথা হইতেছে দুইটাই নিমে আমাদের সাথে নামতেছে, আর আমি এখন পর্যন্ত জানি না আজকে চ্যালেঞ্জটা কি নিয়ে করব। তো দেখা যাক, অনেকে তো অনেক কথা বলতেছিল যে ভাই N94 দিয়ে করো, তারপর আবার অনেকে বলতেছিল নো কিল ভুইয়া করো। আমি তোমাদের সবার কমেন্ট পড়ছি, তো আমার N94 অথবা নো কিল ভুইয়া অথবা কোনো টাইপের গান ছাড়া ভুইয়া অথবা P90, হ্যাঁ P90 দিয়ে একটা চ্যালেঞ্জ করার ইচ্ছা আছে। কারণ আমি আমি P90 নতুন একটা স্কিন পেয়েছি যেটা আমাদের ওয়েপেন রয়্যালে এসেছে, জোস একটা স্কিন, মানে দেখতে তো একেবারেই জোস। যদি এই ভিডিওটা আপলোড করা হয় তাহলে মেবি আমি ওইটার যেভাবে পেয়েছি ওইটা তো অবশ্যই ভিডিও করেছিলাম, তো ওই ভিডিওটা মেবি আগে আগে দিয়ে দিব, নেই সমস্যা নেই। তো আসল কথা হইতেছে আমাদের কিচ্ছু পাচ্ছি না আপাতত, এখনো এই বাড়িটা আপাতত খুঁজে তারপর ওই পাশের বাড়িতে যাব। আপাতত যদি N94 অথবা P90 এই দুইটার মধ্যে একটাও না পাই তাহলে আমরা গান ছাড়া কিছু একটা কোনো একটা চ্যালেঞ্জ করার চেষ্টা করব। হয়তো ওইটা ঘুষি দিয়ে দিয়ে এনিমি মেরে মনে করো কোনো গান ছাড়া ভুইয়া হবে, অথবা কোনো টাইপের কিল ছাড়াই মনে করো ভুইয়া করার চেষ্টা করব, দেখা যাক। আপাতত তো গান পাওয়ার কোনো নাম গন্ধও নাই। আচ্ছা এটা একটু ফালায় দিই, কারণ প্যারাং দিয়ে মারার থেকে আমার হাত দিয়ে মারা বেটার হবে। এমনিতেই ঘুষি মারতে পারি না, আবার প্যারাং দিতেছে রে ভাই, তা ক্লানিয়েছি, তো আবার ওইটাই বেটার। আচ্ছা একটু কিছু দেও রে ভাই, MP40 ম্যান এগুলো নিতে পারতেছি না, এগুলো নিতে পারতেছি না, এগুলো চ্যালেঞ্জ অনেক আগে করে ফেলছি। তারপরে MP40 মেবি আর একটা চ্যালেঞ্জ করবো, অথবা শর্টগান। তোমরা আমাকে জানিয়ে দিও MP40 যে চ্যালেঞ্জ চাও নাকি শর্টগানের, আর সোলো ভার্সেস ডুও চাও নাকি সোলোতে চাও নাকি সোলো ভার্সেস স্কোয়াড। সোলো ভার্সেস স্কোয়াডে কেমন জানি, এই রে ওই বাড়ি না, আমি বুঝলাম না তিনতলা থেকে মারলো নাকি এই পাশেরটা থেকে মারলো। আচ্ছা সমস্যা নেই, চলো 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 একটু ঘুরে আসি। এই বাড়িতে যদি কিছু না পাই তাহলে মনে করো ওইটাকে আমি হাত দিয়ে ঘুষাইতে যাবো, মরলে মরলাম, এরকম করে করে মরে আর কত মাইনাস খাবো রে ভাই দূর। ও ও ইয়াস, P90 পাইছে। ও এটা দেখতেও সুন্দর ম্যান, এখানেও দেখতে সুন্দর, আমি ভাবছিলাম এতটা সুন্দর হবে না কিন্তু আসলে এখানেও দেখতে সুন্দর, জোস ম্যান। তো ওই পাশ থেকে মারতেছিল না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওদেরকেও দেখে আসতে হবে, এটা আসলেই দেখতে সুন্দর। আচ্ছা চলো চলো, এই পাশে কি ছিল না তোমরা ব্রো? হ্যালো হ্যালো, তোমরা কোথায় ছিলা কোথায় ছিলা? এদিকে আর একটা ফাইট হচ্ছিল, বুঝলাম না ওরা মানে না না মারেনি মারেনি, এটাকে মারেনি রে,
এটা এখনো জীবিত আছে। আচ্ছা ধরো 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 ব্রো, তুমি তোমরা তোমরা ফাইট করো। উপরে একটা আছে, ওইটা ওকে মারার চেষ্টা করতেছিল, অথবা এইটা ওইটাকে মারার চেষ্টা করতেছিল, মানে কিছু একটা হইতেছিল আর কি। তো উপরে উঠে গেছে, মারতেছে না, ও হচ্ছে সোফা পিছনে। ধরো 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 ধরো, এই সিঁড়ি, আর এক সেকেন্ড আগে যদি চাইতাম তাহলে কিলটা চুরি করতে পারতাম। দূর, আচ্ছা আমার কাছে কি গ্যানেট আছে? না, মাইন আছে শুধু। দূর, ওর সোফার উপরে মনে করো মাথার উপরে যে এই করতাম। ধরো ধরো ধরো, এই স্পোর্টস পরানি, এত পারফেক্ট ভাবে মারলাম তাও পরে নি। দাঁড়ো, তোমার মাথার উপর উঠবো এখন। এ ব্রো, তোমার মাথা কি রে পড়ে গেছে? এই ফার্স্ট টাইম মনে হলো যে এতক্ষণ পরে পড়লো, পড়লে এতক্ষণ পরে পড়লো কেমনে কি রে ভাই? এটা তো এর আগে কখনো হয়নি যে মনে করো গ্লোয়াল মারছি তারপরে এতক্ষণ পরে পড়ছে। আচ্ছা সমস্যা নেই, ও যেটা মারছে অত ওগুলারে আবার লুট টুট করে ফেলছি। কই যাও কই যাও কই যাও কই যাও, কি ড্যামেজ কি ড্যামেজ ভাই! আমার এখনই যাওয়া লাগবে, আমার এখনই যাওয়া লাগবে। ভালো একটা ড্যামেজ হয়েছে কিন্তু, কিন্তু পারতে পারিনি রে। এটা দৌড় মারা পালাচ্ছে, এটা পালাচ্ছে খালি ঘুরাইতেছে আমাকে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আসতেছি আসতেছি। ভুল হয়েছে, নিচে থাকা উচিত ছিল তখন। আরে ডেঞ্জার জোন রে, টাইম পায় না, ডেঞ্জার জোনের দেওয়ার টাইম পায় না। এইখানে না, এই করে না, আমি নিচে ঠিক মতো চেক করে নেই। এখানে না, এখানেও নাই, কারণ এর আগে আমি সিঁড়ির সামনে উঠছিলাম আর নিচ থেকে আমাকে আরেকজন মেরে দিয়েছিল। আমি ভাবছিলাম ও দুইতলায় চলে গেছে, না দুইতলাও নাই, ও গ্লোয়াল মেরে রাখছে। করতেছে এটা কি এটা রে ভাই? ব্রো তুমি করতেছো এটা কি? এটা কই আছে? ওই তো তো দেখে ফেলেছি ব্রো, চান্দ তোমার তোমার চাঁদ মুখখানা দেখে ফেলেছি। হাল, আচ্ছা 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 আচ্ছা, ফান না ফান না। আচ্ছা ও লাফাচ্ছে। আচ্ছা আমার কেন জানি মনে হচ্ছে ও ছাদে উঠতেছে। হ্যাঁ ও ছাদে উঠতেছে গাইছে, ও ছাদে উঠতেছে। তারপর রিক্সও না জানা, না 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 না, ও এখানে নাই আমার মনে হচ্ছে না। তারা ও লাভ দিছে নাকি এটা একটু? না 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 না, ও এখনো ছাদে আছে গাইছে। ওর পায়ের আওয়াজ পাচ্ছি আমি। তারপর এই বিল্ডিংগুলো একটু দেখে নিই, বিল্ডিং বলতেছে, রুমগুলো একটু দেখে নিই। না না, ছাদেই আছে, আমি এখনো বুঝতে পারতেছি না। কী রে, ছাদে নাই, এই পাশেও নাই, ওই পাশেও নাই, তার মানে মনে হয় অপোজিটে আছে, ছাদেই আছে। আমি লাভ দেওয়ার মানে পড়ার আওয়াজটা এখনো পাচ্ছি না। ছাদে আছে মনে হয় ওই পাশে। দাঁড়া 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 দাঁড়া, আর একটা লাভ দে রে, লাভ দে তাড়াতাড়ি। ওটা এই তো তাই কি রে, পিছনে ছিল। ওরে, এটা আমাকে মেরে ফেলতে, ওই উপরে না তাকাইছিলাম, উপরে না তাকিয়েছিলাম, আমি তো ভয় পেয়ে গেছি রে ভাই। এরা এখনই মেরে ফেলতো রে। ও ম্যান, আচ্ছা আচ্ছা সমস্যা নেই, P90 হয়ে গেছে আমাদের, কিল হয়ে গেছে গাইস, সমস্যা নেই, একদমই সমস্যা নেই। চলো এখন একটু সামনের দিকে যাওয়া লাগবে, তার আগে একটু হিল করার তো লাগবে। এনিমি তো মুঝে দে দে ঠাকুর, এখানে এত ফাইট হইতেছিল সব মরলো না কি রে ভাই? সবগুলা মরে গেছে মনে হয় রে ভাই, এত এনিমি ছিল তো। ও পাইছি পাইছি পাইছি, এইটাই ফাইট করতেছিল এতক্ষণ ধরে, লুট বক্সে লুট করতেছিল। ব্রো ভালো একটা ড্যামেজ, ভালো একটা ড্যামেজ। দাঁড়াও আমি কোনো টাইপের রিস্ক নিব না, এটার কাছে মনে হয় MP40 নাকি, এটার কাছে মনে হচ্ছে MP40, তো আমি তো কোনো টাইপের রিস্ক নিতেছি না ব্রো। ইয়াস ইয়াস মারছে, আরে ইয়ে, আরে 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 রে, আরেকটা আরেকটা, এটা কি ফাটাইতে হবে? দাঁড়াও 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 দাঁড়াও, আরও একটা গ্লোয়াল মেরা দিচ্ছে। দূর দূর, তোমার গ্লোয়ালের দোকান খুললা কবে রে ভাই? গুনে গুনে দুইটা এর মধ্যে বনি, আমাকে কয়েকটা গ্লোয়াল দিয়ে দিও, আমার অনেকগুলো গ্লোয়াল লাগবে পরে। যে কারণ P90 দিয়ে আমি শর্টগান বা MP40 মুখের সামনে যেতে পারবো না রে ভাই, আমার দূরে দূরে থেকে থেকে মারতে হবে। কই আসো কই আসো, আসতেছে, না 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 না, আসতেছে আসতেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও না না, এখানে দাঁড়া আছে, দূর দৌড়া ভাই। ও ও আচ্ছা, ও আমাকে দেখে দৌড়াইছে, ওকে দেখে আমি ভয় পাইতেছি, আমাকে দেখে ও ভয় পাইতেছে। আর আই থিঙ্ক ওর কাছে স্পাস বা শর্টগান, আমি বুঝতেছি না। আর ওই পাশে একটা গ্রেনেড মেরে রাখছে কিন্তু ওই গ্রেনেডটা ফুটতেছে না, কেমন যে লাগতেছে সাউন্ডটা, একেবারে বাজে লাগতেছে। দৌড়ো, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি কি করবো বুঝতেছি না। আমার কাছে কোনো টাইপের, আরে গ্রেনেডও নাই আমার কাছে, ফ্লাশও নাই, কিচ্ছু নাই। একটা কিচ্ছু থাকলে ওই তো রে ভাই, একটা কিছু থাকলে ওই তো। ওকে ওকে, আমি ওর সামনে যে মুখের সামনে যে মারতে পারতেছি না, কারণ আমার কাছে শুধুমাত্র P90, যেটা ওই দেখো ওই গেটটা এখনো ফুটে আছে। এখানে যদি একটা গেট দিয়ে দিত অনেক জোস হইতো, মানে অনেক জোস হইতো। ও আচ্ছা একটা ফ্লাশ পাইছি, এটা ফালাই দিয়ে, এগুলো তো লাগবে না। আচ্ছা আচ্ছা ফ্লাশটা মারি, ও মেবি লাভ দিবে আর আমি মেরে ফেলবো, দেখা যাক গাইস। লাভ দিবা নাকি লাভ দিবা, লাভ দিবা, লাভ দিছে, লাভ দিছে, ইয়াস। ওরি ড্যামেজ তেমন একটা হইলো না, আমি ভাবছিলাম আমার এইদিকে আসবে। ফাটাই, ও ইয়াস ইয়াস,
ও এখানে সরগানে দাঁড়িয়েছিল গাইস, সরগানে দাঁড়িয়েছিল যে কখন ফাটবে আর সাথে সাথে আমাকে মারা শুরু করবে, কিন্তু এটা জানে না যে P90 তে অনেকগুলো এমো থাকে আর এটাতে গুলি করতেই থাকলে গুলি লাগতেই থাকে। আমি ওর ইটা ফাটানোর পরে গুলি করতেছিলাম আর গুলি লাগতেছিল, আমি থামিই নাই ব্রো, এটা জোস ছিল ব্যান, এটা জোস ছিল। আচ্ছা তাইলে ব্রাজিলিয়া পুরাটাই খালি হয়ে গেছে রে, দূর আছে ওইদিকে, না 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 এ পায়ের হাউস পাইছি, পায়ের হাউস পাইছি, আই থিঙ্ক ওই পাশে দাঁড়া দাঁড়া সোফার পিছনে যে ওইদিকে একটু তাকাবো, দাঁড়াও না এখানেও নাই, ও বেবি গেটের সামনে আসছে, আবারও গেটের সামনে আসছে, আসে আসে এখানে আসে, না 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 ওইখানে দাঁড়ানো যাবে না, মেরে ফেলবে রে, দাঁড়াও ব্রো, তোমার চাঁদমুখখানা, চাঁদমুখখানা একটু দেখতে চাই ব্রো, বিশ্বাস করো আমি হেডশট দিব না তোমাকে যদি তুমি তোমার মাথাটা দেখাও, কি বলতেছি দূরু, আচ্ছা 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 আমি আমি বুঝতেছি না কি করবো, আবারও বলতেছি ক্লোজ রেঞ্জে যাওয়া যাবে না, হুদ্দাই মোরা যাবো রে ভাই, হুদ্দাই মোরা যাবো যদি আমি ক্লোজ রেঞ্জে যাই, P90 নিয়ে একেবারে ক্লোজ রেঞ্জে যাওয়া, ও এখানে দাঁড়াইতেছে কেন, ওখানে দাঁড়াইতেছে কেন, নব না কিরে, নব না কিরে ব্রো, হ্যালো, ওরে এটা কি করলো, আমি ভাবছিলাম ও এমনি মনে করো তেমন একটা ই পারে না দেখে না বুঝে না ই করে তারপর দাঁড়াইতেছে ওইখানে, কিন্তু ওইখানে দাঁড়াইছিল আমাকে হেডশট দেওয়ার জন্য, ম্যান প্ল্যানিং ভালো ছিল ব্রো, আমার আমার হেলমেটে লাগেনি একটা টাচও, তারপরে আমার মাত্র 20 হেলথের মতো বাকি ছিল, কি ড্যামেজটা দিছে রে ভাই, মরে যেতাম এখনই, এ নামছে ও নামছে ও নামছে ওইদিকে একেবারে ওইদিকে, তারা ধরো এদিক দিয়ে আসতেছে মনে হইতেছে, ইয়াস ইয়াস ও ইয়াস ভালো একটা ড্যামেজ, আরে কত তাড়াতাড়ি গ্লোয়াল মেরে দিছে রে, দাঁড়া 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 দাঁড়া, কই আসো কই আসো কই আসো ভালো লাগছে যাক যাক যাক, তাইলে উপরের দিকে একটু যাই এখন আপাতত, জোন হচ্ছে এমনিতেও, আর আর নিচে দেখি দেখি কোন টাইপের বেস্ট আপডেট থাকলে তো একেবারে কথাই নেই, গুলিটা করতেছিল ওই গুদাম ঘর থেকে, হ্যাঁ এই পাশ থেকে গুলি করতেছিল, কিন্তু করতেছিল কাকে, কারণ লং রেঞ্জের কোনো কাউকে মারতেছিল মেবি, কারণ আওয়াজ পাইছি লং রেঞ্জের কোনো গানে, শর্ট গান বা MP40 কোনো আওয়াজ পাইনি, ড্রপে কিছু আছে নাকি, আমি একটু এইটার পিছনে আপাতত লুকাই, কিছু তো থাকার কথা না, ড্রাগন অফ দিছে ভাই, ও ব্রো তোমাকে দেখেছি, ও বিশ বিশ করে ড্যামেজ রি, কি ড্যামেজটা হলো দেখছো নি, ও একটুর জন্য এটা এতক্ষণ ধরে আমাকে, দাঁড়াও এতক্ষণ ধরে আমাকে ই করে রাখছিল, এইম করে রাখছিল আমাকে হেডশট দেওয়ার জন্য, ভাই নড়তেছিলাম দেখে, দাঁড়াও দাঁড়াও তোমাকে মারতেছি ব্রো, গালাগালি না কোনো হইচই না ব্রাদার, এক এক করে সবাই মাইর খাবার সমস্যা নেই, কি বলতেছি, আচ্ছা ওইটাকে অনেক বেশি ড্যামেজ হয়েছে না, দাঁড়াও ওর কাছে যাবো, কারণ ওর কাছে তাইলে কোনো ভেস্ট নেই, যেহেতু অনেক বেশি বিশ বিশ করে ড্যামেজ হচ্ছে তার মানে তেমন এক ভালো কোনো ভেস্ট নেই, ব্রো তুমি কই আসো, একটু তোমার মুখখানা দেখো, এই তো এই তো, ইয়েস আমি জানতাম তোমার কাছে তেমন কোনো ভেস্ট নেই অ্যান্ড তুমি অনেক বেশি ড্যামেজ খাবা, দাঁড়াও দাঁড়াও ওকে আগে দেখে নেই, এটা আবার আমাকে মারবে না, ওইটা ওটাকে কে জানে মেরে ফেলছে, কি রে তো লাস্ট পরে আসো ওইখানে, আই থিঙ্ক ওই গুদাম ঘরেরটা মেরে ফেলছে, গুদাম ঘরে যেটা ছিল ওইটাই মেবি, গুদাম ঘরে কি কেউ আছে নাকি দেখে আসি ব্রো, গুদাম ঘর তুমি তোমার ভিতরে কি কেউ আছে নাকি, আমি আমি গুদাম ঘরে ব্রো বলতেছি, ওয়াও মাথা মোথা গেছে রে একেবারে গেছে, এখানে একটা ড্রপ পড়লো না, ড্রপ দিয়ে কি করবো, আচ্ছা ড্রপ দিয়ে অবশ্যই আমাদের কাজ আছে, কারণ তোমরা জানো যে আমরা যদি ড্রপে M79 পাই তাইলে কিন্তু রেখে দেয় আমাদের লাস্ট এনিমিটার জন্য, লাস্ট এনিমিকে আমরা ফানি ভাবে M71 দিয়ে মারা, M71 ওয়াও কি বলতেছি, M79 গ্রেনেড লঞ্চার দিয়ে মারার চেষ্টা করি, তো দেখবো এইবারও সমস্যা নেই, কিন্তু আমার মাথার উপরে এনিমিটার আছে কি না এটা নিয়ে আমি অনেক টেনশনে আছি, দেখি দেখি না এখানেও নেই এখানেও নেই, ও ব্রো তুমি কি আছো না, কি পাশ থেকে কারো আসার কথা, কেউ আসতেছে না বাবা, কিন্তু আমার মাথার উপর এটা কোনো টাইপের সাউন্ডও করতেছে না, এটা একটু নড়ানড়ি করলে তো বুঝতাম না, নাই তার একটা লাভ দেওয়া লাগবে, একটা লাভ দেওয়া লাগবে, এই পাশে কেউ আছে নাকি দেখার জন্য, ও নাই কেউ নাই, ওয়াও ম্যান জোস জোস, যাক একটা ভালো প্লেস, ভালো প্লেস বলতেছি আমার একেবারে অপোজিটে পড়েছে জোন, দূর উপরে উঠা লাগবে, উপরে উঠতে গেলে হেডশট টেডশট খেয়ে যাবো রে, এইভাবে জোন দেয় দূর নিচ থেকে একেবারে খারাপ ভাবে উপরে, আচ্ছা আচ্ছা ড্রপটা চেক করে নেই রে, দূর ড্রপে যদি M79 পাই রে জোস হবে, M79 ইয়াস জোস, কিন্তু আসল কথা হইতেছে M79 দিয়ে আমি যেভাবে এনিমি মারার চেষ্টা করি কখনো পারি না রে, এর আগের ভিডিও তোমরা দেখেছো যে আমি M79 দিয়ে আকাশের দিকে মেরেছিলাম যে গুলি, ও এখানে একটা মাইন ছিল, গুলিটা এনিমির গায়ে লাগে কিনা, অবশ্যই শুধুমাত্র লাস্ট এনিমির দিকে আমরা মারবো, এছাড়া কাউকে মারবো না, কারণ আমাদের চ্যালেঞ্জটা কিন্তু শুধুমাত্র P90, আর লাস্টে জাস্ট তোমাদেরকে এন্টারটেইন করার জন্য আমি M79টা ইউজ করি যদি আমরা পাই,
দাঁড়াও, ওয়াও, কেউ মারতেছে না আমাকে, জোস কেউ মারতেছে না আমাকে। দাঁড়াও, তারপর একটু একটু ঠিকভাবে, তো ওইখানে একটা গাড়ি ছিল, গাড়িটা এতক্ষণ ধরে পাচ্ছিলাম না আমি, মানে ব্ল্যাক কারটা, ওগুলো পাওয়াই যায় না, যখন পাই তখন, মানে এখন পেয়ে কি করবো, আমি পাহাড়ে উঠাবো এটা, মানে জড়ি না আসলেই, কেমন জানি যখন লাগে যে জিনিসটা সেই জিনিসটা কখনো দেয় না। এই এনিমি এনিমি ব্রো এনিমি, এ ভাইয়া কি অবস্থা, পাঁচ পাঁচ ছয় করে ড্যামেজ দিয়ে হই, একটা হেডশট হেডশট সাত করে ড্যামেজ দিচ্ছে, এগুলো কোনো কথা, এগুলো কোনো কথার মধ্যে পড়ে ভাই। তো তুমি কো, ইয়াস, যাক যাক, এটা আগে থেকে ড্যামেজ ছিল, আই থিঙ্ক এই পাশে কেউ একজন ওকে মারতেছিল। জোন এসে বলো, দৌড়াও ভাই জোন, তুমি আমাকে বুলো টাচ করবে না, একশো হাত দূরে থাকো আমার থেকে। এইখানে একটা ইয়াপ ইয়াপ ইয়াপ, এনিমিগুলো কই আছে, এক্সট্রা আরও কয়জন আছে, এক্সট্রা আরও চারজন আছে, টাওয়ারে তো একজন থাকবে, এগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা, মনে করো বই পুস্তক না পড়ে বিদ্যা, টাওয়ারে একজন থাকবেই, আর নিচে যেখানে জুম করতেছিলাম ওইখানে একজন থাকার কথা, কারণ ওইখানে মনে করো জোনটা আছে, কিন্তু ওইখানে মানে ডেঞ্জার জোনও আছে, আমার বুঝতেছি না ওইখানে থাকবে নাকি থাকবে না, কিন্তু বাকিগুলো কই আছে, একটু রিল্যাক্স করে নেই, বাকিগুলো কই এটা বুঝতেছি না আমি। ও নিচে যদি, নিচের দিকে যদি থাকতো তাহলে তো মনে হয় ওই টাওয়ারেরটা ওকে মারতো, তারপরে দেখি দেখি এইখানে একটা, ব্রো ব্রো এটার আওয়াজই পাচ্ছিলাম, ইয়া যাক যাক, এটা টাওয়ারটা মেবি ওকেও ড্যামেজ দিচ্ছিল, যাক যাক গাইজ, আর মাত্র তিনজন গাইজ, আর মাত্র তিনজন, বুঝিয়া কি হবে, বুঝি, এই এখানে একজনকে দেখলাম মনে হলো নাকি, এখানে একজনকে, ব্রো 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 আমাকে মারো কেন, ব্রো আমাকে মারো কেন, এটা আমাকে মারতেছিল, তোমার চাঁদমুখ খানা দেখাও, চাঁদমুখ কি বলতেছি বারবার দূর, আচ্ছা আচ্ছা এখান থেকে কেউ আসতেছে না, চলো 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 আগে আগে জোনে, যে যে ভাই এখান থেকে, এই মারতেছে 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 মারতেছে, এদিকে আসতেছো কেন ভাই, এখানে আইসো না, ও আরে আরে আরে, আমি পুশ দিব আমি পুশ দিব আমি পুশ দিব, ব্রো একটা জাম্প শট, ইয়েস, ও ম্যান, ওর কাছে MP40, না না না, ও দুইজনে মিলে মারতেছিল ব্রো, একা, ইয়েস ম্যান, এসলে এসে দুইজনে মিলে মারতেছিল কেন, এগুলো কোনো কথা গাইজ, লাস্ট এনিমি গাইজ M79 মারার পালা হয়ে গেছে, উপরের দিকে জোস ম্যান, একটা ইমোট দিব না, দূর হয়ে ইমোট দিয়ে কি করবো, লাগবে না তো অবশ্যই, দূর, হোয়াট গাইজ, লেগে গেছে গাইজ, লেগে গেছে, বুইয়া গাইজ, এটা কি ছিল M79, এটা কি ছিল, বুইয়া গাইজ, ফাইনালি বুইয়া, 9টা কিলের মাধ্যমে ডায়মন্ড 2 র‍্যাঙ্কে অনলি P90 তে গাইজ, লাস্ট এটা কি ছিল গাইজ, লাইক সিরিয়াসলি, এটা জোস ছিল ম্যান, এটা আসলে জোস। তো এই ছিল আজকের ভিডিও গাইস, অনলি P90 দিয়ে, তার উপর আবার P90 যে নতুন স্কিনটা ছিল ওইটা দিয়ে র‍্যাঙ্কে আমাদের ডায়মন্ড 2 থাকা অবস্থায় ভুইয়া গাইস, তার উপর আবার 9টা কিলের মাধ্যমে। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগেছে নাকি ইপিক লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইকটা দিয়ে দিও, আর লাস্টে যা হলো না রে ভাই, লাস্টের ওইটার জন্য হলেও তো তোমাদের লাইকটা দেওয়া উচিত নাকি, কি বলো তোমরা, আর লাইক যারা দিচ্ছ গাইস, লাইক দেওয়া দিচ্ছ সবার কাছ থেকে, কিন্তু ছোটখাটো হলে একটা টাইনি হলে একটা কমেন্ট আশা করতেছি, আরে তোমাদের কমেন্ট আমাকে ইন্সপায়ার করে, তোমরা তো জানো তোমরা যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইজ, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও, আর সেম, আল্লাহ হাফেজ গাইজ, পিস।